প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? কালীতারা মুসলিম গার্লস কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের আর্টিকেল নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কত প্রকার ও কি কি, আর্টিকেলের এ এবং এন এর ব্যবহার দেখিয়েছি। আজকে আমরা দি এর ব্যবহার নিয়ে আলোচনা করব। দি এর ব্যবহার দেখো, প্রথম ক্লুজ নদী, সাগর, মহাসাগর, উপসাগর, পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ, ইত্যাদি পূর্বে পূর্বে দিবসে। তাহলে প্রথম রুলস খেয়াল করো, নদী, সাগর, মহাসাগর, উপসাগর, পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ ইত্যাদি পূর্বে দিবসে। যেমন এক্সাম্পল হিসেবে মেঘনা, এভাবে হইতে পারে। যেমন আমরা বলতেছি নদী, সাগর, মহাসাগর, তাহলে দি মেঘনা, দি যমুনা, দি ব্রহ্মপুত্র, এভাবে তোমরা যে কোনো একটা নদী নাম দিতে পারো। একক বস্তু চন্দ্র সূর্য, একক বস্তু চন্দ্র সূর্য, একক বস্তু চন্দ্র সূর্য পৃথিবী, পৃথিবী গ্রহ নক্ষত্র, দিকে পূর্বে দিবসে। দেখো দুই নম্বর রোজ, একক বস্তু চন্দ্র সূর্য পৃথিবী গ্রহ নক্ষত্র, পৃথিবী গ্রহ নক্ষত্র দিকের পূর্বে দিবসে। যেমন এক্সাম্পল হিসেবে দি মুন, চাঁদটা পৃথিবীতে একটাই, তাই আমরা বলতেছি একক বস্তু, চাঁদ হচ্ছে একটাই, তাই চাঁদের প্রথমে দি মুন আমরা দি বসাচ্ছি। তারপরে তিন নাম্বার রোজ, বাক্যে উল্লেখিত, বাক্যে উল্লেখিত তারিখের পূর্বে দিবসে। বাক্যে উল্লেখিত তারিখের পূর্বে দিবসে, যেমন একটা এক্সাম্পল দি 26 মার্চ। দেখো এখানে আমরা বলতেছি বাক্যে উল্লিখিত তারিখের পূর্বে দিবসে, তাহলে তারিখ 26 তারিখ, তারিখের পূর্বে দিবসে। এবার আসলে চার নাম্বার রোজ, জাতিকার সম্প্রদায়ের, জাতি বা সম্প্রদায়ের নামে, জাতি বা সম্প্রদায়ের নামে পূর্বে পূর্বে দিবসে। দেখো রুলস হচ্ছে জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে দিবসে, তাহলে জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে দিবসে। এক্সাম্পল দি রিচ, দি রিচ বা হতে পারে আমরা বলছি জাতি বা সম্প্রদায়, তাহলে দি মুসলিম, মুসলিম জাতি।
তারপরে আসো 5 নম্বর রুলস, অর্ডিনাল নাম্বার এ পূর্বে দিবসে, পূর্বে অর্ডিনাল নাম্বারের পূর্বে দি মাসে, যেমন একটা এক্সাম্পল দি ফার্স্ট। 6 নম্বর রোজ প্রসিদ্ধ ঐতিহাসিক নামের পূর্বে দিবসে, প্রসিদ্ধ ঐতিহাসিক নামের পূর্বে প্রসিদ্ধ ঐতিহাসিক নামের পূর্বে দিবসে, যেমন দি ব্যাটল অফ পানিপথ। পানিপথের যুদ্ধ একটি ঐতিহাসিক যুদ্ধ, তাই এর পূর্বে দিবসে। তারপরে আসো 7 নম্বর রুলস, ডেজিগনেশন ডেজিগনেশন বুঝালে দি বসবে। দেখো আমরা বিদ্যালয়ে দরখাস্ত লিখতে গেলে প্রধান শিক্ষক বরাবর দরখাস্ত লিখি, যেমন দি হেডমাস্টার, দি প্রিন্সিপাল। তাহলে ডেজিগনেশন বুঝালে মানে পদবি বুঝালে তার পূর্বে দি বসবে, যেমন দি হেডমাস্টার, হেডমাস্টার। তারপরে আসো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এর পূর্বে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে দিবসে, যেমন এক্সাম্পল দি তবলা, এভাবে হতে পারে দি পিয়ানো, দি হারমোনিয়াম, এভাবে আরো উদাহরণ দেওয়া যাবে। তারপরে আসো পবিত্র বিখ্যাত গ্রন্থ, পবিত্র বিখ্যাত গ্রন্থ পত্রিকার নামের, পত্রিকার নামের পূর্বে দিবসে, যেমন পবিত্র বিখ্যাত গ্রন্থ পত্রিকার নামের পূর্বে দিবসে, যেমন দি বিখ্যাত গ্রন্থ দি কুরআন। তারপরে আমরা বলতেছি পত্রিকার নাম, তাহলে দি যে কোনো একটা পত্রিকার নাম, বাংলার বাড়ি, যে কোনো একটা পত্রিকার নাম দিতে পারো তোমরা, লিখতে পার যুগান্তর, এভাবে যে কোনো একটা পত্রিকার নাম দিতে পারো। 10 নম্বর রুলস, এক জাতি জাতীয় সকলকে সকলকে বুঝাতে সিঙ্গুলার সিঙ্গুলার কমন নামের পূর্বে নাম এর পূর্বে দ্বিবর্ষে, একক জাতীয় সকলকে বুঝাতে সিঙ্গুলার কমন নামের পূর্বে দিবসে, যেমন উদাহরণ দি কাউ। দেখো এখানে দি কাউ, এখানে পুরো গরু জাতিকে বোঝানো হয়েছে, আমরা যে গৃহপালিত
থেকে বাসা পালন করি ওগুলো না, পুরো গরু জাতিকে বোঝানো হয়েছে, তাই এখানে আমরা বলতেছি একক জাতীয় সকলকে বোঝাতে, একসাথে সকলকে বোঝাতে এখানে পুরো গরু জাতিকে বোঝানো হয়েছে, তাই তার জন্য দিবসে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আর্টিকেলে দিয়ের ব্যবহার জানলাম, তোমরা আশা করি এই আইন এবং দিয়ের ব্যবহার ভালোভাবে বুঝতে পেরেছ। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল, আজকে এ পর্যন্ত।